হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি তো ভালোই আছি, তোমরা কে কেমন আছো কিন্তু জানিও। সবাই আমাদের আমার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি, প্রার্থনা করি। তো আজকে যে প্রসঙ্গে আমি কথাগুলো বলবো, সে প্রসঙ্গটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলে রাখি, লাইক তো করবে, কমেন্ট করবে, আর তার সঙ্গে যারা নতুন বন্ধু আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, আজকে যে টপিকের ওপর আমি ভিডিওটা করছি সেই টপিকটা তোমাদের সামনে তুলে ধরছি। এখন ওয়াইটিতে তো অনেক কিছুই চলছে, অনেক কিছু চলছে মানে অনেক অনেক কিছুই চলছে, মানে যে যা পারছে যেরকমভাবে ভিডিও করার চেষ্টা করছে, চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করছে। তো আজকে যে টপিকের ওপরে আমি কথা বলবো সেটা হচ্ছে অনেকের অনেক বড় বড় ইউটিউবাররা যারা আছেন, তো তাদের ভিডিওতে আমি দেখি যে মানে এমনিতে ওদের হয়তো অনেক সাবস্ক্রাইবার, হয়তো 4 লাখের কাছাকাছি, কারো 3.5-3.5 লাখের কাছাকাছি, বা কারো 2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, এরকম তারা যথেষ্ট বড় চ্যানেল। তো তাদের বাড়িতে দেখি অনেকে যায়, তখন ওরা আবার থাম্বনেল বানাচ্ছে, আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে, ভালোবাসার টানে সবাই এসেছে, সবাই চলে আসছে। কিন্তু একটা কথা কি তোমরা ভেবে দেখেছো, এইসব ভালোবাসার টান, এইসব চাঁদের হাট কী জন্য বসে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তার পেছনে একটাই কারণ আছে, চ্যানেল প্রমোট করা। চ্যানেল প্রমোট করা, ভালোবাসার টান, চাঁদের হাট, এইসব একেবারে ফাউ কথা। মেইন যে তার পেছনে যে কারণটা থাকে সেটা কিন্তু চ্যানেল প্রমোট করা। মানে অনেকে আবার বলতে থাকি বাড়ির ঠিকানা জানি না, লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি, বহু ধ্যাপা সামলিয়ে আমি যাচ্ছি, কিন্তু ওরা কেন যাচ্ছে? ওদেরকে ভালোবাসে বলে যাচ্ছে? ওদের চ্যানেলকে মানে কি ওদের চ্যানেলের ফ্যান বলে ওরা যাচ্ছে? মোটেও না, মোটেও না। ওরা ওই ভেবে ওরা যাচ্ছে না, ওরা যাচ্ছে চ্যানেলটাকে প্রমোট করানোর জন্য। এটা একটা নতুন ধরনের নিনজা টেকনিক, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করছে তাদেরকে একটা কথাই আমি বলে রাখি, যারা তোমরা যাচ্ছ বড় বড় ইউটিউবারদের কাছে চ্যানেল প্রমোট করার জন্য, তারা কিন্তু ওই একবারই তোমার নামটা বা তোমার চ্যানেলের নামটা ওই একবারই কিন্তু ওদের ভিডিওতে বলে, তাই তো? তারপরে সেই ভিডিওটা হয়তো কিছু ভিউ হলো, 1K, 2K, 3K যাই হোক একটু বেশি ভিউ হলো, কিন্তু তার পরের দিন যখন তুমি আবার ওই একটা যে কোনো ভিডিও ছাড়বে, ব্লগিং ভিডিও হোক, যা হোক, যে চ্যানেলের উপরে তোমার যে কন্টেন্টের উপরে তোমরা ভিডিও করছো, তারপরে কিন্তু ওই ভিউ কিন্তু 100, 200, 300 ওতেই কিন্তু পড়ে থাকে। এইভাবে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করানো সম্ভব না। তাই এইসব যারা যাচ্ছ চ্যানেল প্রমোট করাতে, আর বড় বড় ইউটিউবাররা বিশাল বড় থাম্বনেল বানিয়ে বিশাল বড় কিছু একটা মানে আমাদেরকে এত লোক ভালোবাসে, এত ফ্যান ফলোয়ার্স আমার, এত কিছুর জন্য মানে আমাদের বাড়িতে চাঁদের হাট বসে গেল, কেউ বলছে আবার মানে এটা না, এটা হচ্ছে চ্যানেল প্রমোট করার একটা নিনজার টেকনিক। আমরা সাধারণ মানুষ সবই বুঝতে পারি, কিন্তু চোখ বন্ধ করে থাকি, কী আর করব। যা বড় বড় ইউটিউবাররা যা দেখাচ্ছে তাই আমরা দেখছি, যা বলাচ্ছে তাই আমরা বলছি, তো এই এই কথাই। আর হচ্ছে যারা এই ধরনের কাজগুলো করছো, যে চ্যানেল প্রমোট করতে চলে যাচ্ছো বা কিছু, তাদেরকে একটা কথাই বলি, নিজেরা নিজেদের কন্টেন্ট বানাও। এইভাবে কখনোই কিন্তু চ্যানেল গ্রো করানো কিন্তু সম্ভব না। এর থেকে মানে কি হচ্ছে, ওই বড় ইউটিউবারদেরই আশা করি লাভ হচ্ছে। আর সবাই কি দেখছে, ভিউয়ার্সরা কি দেখছে, যে ভালো ওদেরকে এত লোক ভালোবাসে, যে ওরা সবাই এত দূর থেকে চলে আসছে, হ্যাঁ, এত এত গিফট আনছে আমাদের জন্য, আবার কে খুব ব্যাগ ভরে ভরে গিফট আনছে। কিন্তু এগুলো কি ঠিক? এর পেছনে কিন্তু একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে চ্যানেল প্রমোট করা। আর এটাও মানে এটা আমার সন্দেহ যেটা হয় সেটা হচ্ছে, যে বড় ইউটিউবারদের কাছে ওরা যায় চ্যানেল প্রমোট করাতে, আমার মনে হয় টাকা দিয়েই ওরা যায়, আগের থেকে যোগাযোগ করেই যায় যে আমার চ্যানেলটা প্রমোট করিয়ে দাও আমার, মানে এইভাবেই ওরা চ্যানেল প্রমোট করায়। এবং ওরা চ্যানেল প্রমোট করানোর জন্য কিন্তু পারিশ্রমিক নেয়, আমার যেটা ধারণা। তো যাই হোক, এর আগে কিন্তু প্রীতি ব্লগস ব্লগসে দেখেছি যে চ্যানেল প্রমোট করাতে, তারপরে
টাকা টাকা নিয়েছে এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, টাকা অবশ্যই ওরা নেয়, আমার যা ধারণা। অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা চ্যানেল প্রমোট করিয়ে দেয়, তার বদলে টাকা নেয়, তো এটাই সত্যি কথা। তো তাদের কি বলবো যে চ্যানেল প্রমোট করি, এভাবে কিন্তু কোনো লাভ নেই। একটা দুটো ভিডিওতে বিশাল বিশাল ভিউজ হয়ে গেল, কারণ এমনি অনেক প্রমাণ আছে, আমি দেখেওছি যারা হয়তো বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানিয়েছে, তাদের সেই পার্টিকুলার সেই ভিডিওটাতেই প্রচুর পরিমাণে ভিউজ এসছে, হয়তো 1 লাখের ওপরেও ভিউজ চলে আসছে। কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো ওরা যখন বানাচ্ছে, তখন কিন্তু ভিউজের সংখ্যা একদমই কম, তখন ভিউজ হচ্ছে না বললেই চলে। মানে সাবস্ক্রাইবার হয়তো অনেকটা গেইন হয়ে গেছে, প্রায় 7,000 7,500 এরকম চ্যানেলও কিন্তু আছে, আমার চোখে দেখা আছে, আমি নামটা বলছি না। তো বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও বানিয়েছে, তো তাদেরকে মেকআপ করাচ্ছে, তখন ওদের চ্যানেলের ভিউটা অলরেডি অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু তারপরে যখন ওরা ভিডিওগুলো বানাচ্ছে, তখন আবার যেকে সেই সেই অবস্থা। তাই বলবো যে এইভাবে কিন্তু চ্যানেলের গ্রো করা কখনো সম্ভব না, তাই নিজের নিজের কন্টেন্ট বানিয়ে কিন্তু ভিডিওটা করা উচিত। আখেরে লাভ হচ্ছে কিন্তু বড় বড় ইউটিউবারদের, তারা ভাবছে যে আমার আমাকে ওরা ভালোবাসে বলেই এত দূর থেকে আসছে, এত কিন্তু না, ওসব কিচ্ছু না, ওসব ফাউকথা। মেন যেটা রিজন সেটা হচ্ছে চ্যানেল প্রমোট করা, চ্যানেল প্রমোট করার জন্য, যাতে চ্যানেলটা, যাতে ওর চ্যানেলের নামটা ওদের বড় ইউটিউবারদের মুখে একবার হলেও বলতে বলে, সেই জন্যই ওরা কিন্তু আসে, চ্যানেল প্রমোট করানোর জন্যই কিন্তু আসে। তো এই এই টপিকে নিয়ে আমি কথাগুলো বললাম, কারণ এইরকম অনেক আমি ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখেছি, অনেক আছে কিন্তু কারোর কারো নাম বলবো না, তারা কিন্তু এরকম করছে, এবং চ্যানেল এইভাবে এইভাবে কিছুটা হয়তো চ্যানেল গ্রো হলো, কিন্তু আবার চ্যানেল সেই মুখ থুবড়ে পড়ে গেল। কিন্তু চাই আমি, ওদের সত্যি ভালো চাই, ওরা অনেকটা বড় হোক, কিন্তু এইভাবে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করানো কিন্তু সম্ভব না। নিজে নিজের কন্টেন্ট বানাও, নিজে নিজের কন্টেন্ট বানিয়ে নিজের চ্যানেলটাকে গ্রো করো। সবার সবার চ্যানেলের জন্য আমার শুভকামনা রইল, সবাই বড় হোক, যে যেখানে যেমনভাবে কাজ করতে এসছে তারা সবাই কাজ করুক, সবাই ভালোভাবে কাজ করুক এবং চ্যানেলটাকে গ্রো করাক, এটাই আমার একদম মানে মন থেকে চাইছি যে সবাই চ্যানেলটাকে গ্রো করাক, সবাই করাক। ওরা যখন পেরেছে তখন আমরা কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তবে আগের ইউটিউবার এখনকার ইউটিউবের মধ্যে অনেকটা ফারাক হয়ে গেছে, আগের থেকে অনেক নিয়মাবলী এখন এসছে, অনেক কিছু রুলস এসছে, সেগুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তো এটাই তোমাদের কাছে বলার ছিল। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না। আজকের মধ্যে তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো টাটা।